আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল ফুড পার্লারে। চারিদিকে তো এখন চলছে মহামারী, আতঙ্ক, নানা রকমের টেনশন, তবে এই সব কিছুর মাঝেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর বেঁচে থাকার জন্য একটা অপরিহার্য অংশ হচ্ছে খাবার দাবার। খাবার দাবার তো খেতেই হবে, যত কিছুই চারপাশে চলুক না কেন। আর এছাড়াও সামনে রয়েছে শবে বরাত, আর শবে বরাতে হালুয়া তৈরি করা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তো সব কিছুকে মাথায় রেখে আমি আজকে আপনাদের সাথে একটা হালুয়া রেসিপি শেয়ার করছি, আর সেটা অসম্ভব মজাদার গাজরের শাহী হালুয়া। অনেকের ধারণা গাজর হালুয়া বানাতে অনেক সময় বেশি লাগে, উপকরণ বেশি লাগে, আসলে কিন্তু সেসব কোনোটাই না। খুবই ঝটপট করে একদম শাহীভাবে কীভাবে গাজরের হালুয়া বানানো যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। গাজর হালুয়ার জন্য অবশ্যই আমাদের নিতে হবে গাজর। গাজর আমি ভালো করে ছিলে খুব ভালোভাবে ধুয়ে তারপর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার কারণ হচ্ছে একদম ঝুড়ি ঝুড়ি মিহি কুচি হবে, সেজন্য। আপনারা যারা বটি কিংবা ছুরি দিয়ে এরকম মিহি করে কাটতে পারবেন তারা সেভাবেও কাটতে পারবেন, আর নইলে গ্রেটার কিন্তু এখন সবার ঘরে থাকে। আমি গ্রেটারের এই ছোট যে সাইডটা আছে আমি সেই সাইড দিয়ে এরকম ঝুড়ি ঝুড়ি করে গ্রেট করে নিয়েছি, তাতে করে হালুয়াটা বানানোর সময় খুব তাড়াতাড়ি গাজরগুলো সেদ্ধ হয়ে যায় আর খেতে কিন্তু বেশ টেস্টি লাগে। খেয়াল রাখতে হবে এতে যাতে কোনো প্রকার মোটা দানা থেকে না যায়। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি গ্রেট করা যে গাজরটা নিয়েছি সেখান থেকে আমি একটা মেজারমেন্ট কাপের সাহায্যে মেপে দিচ্ছি। গাজরটা আমি মেপে দিচ্ছি এই কারণে যাতে করে আমি অন্যান্য যে উপকরণগুলো অ্যাড করব সেগুলোর পরিমাপটাও যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সেজন্য। আমি এখানে টোটাল 8 কাপ গাজর কুচি নিয়ে নিচ্ছি, অর্থাৎ এখানে প্রায় 1 কেজির মতো কিন্তু গাজর রয়েছে। এবারে চুলাটাকে আমি জ্বালিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই রেখে গাজরগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে নেব, এই প্রায় 2 মিনিটের মতো। মিনিট দুয়েক নাড়াচাড়া করার কারণে গাজরের যে একটা র ফ্লেভার থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যায়। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা গুঁড়ো দুধ গুলেও এখানে কিন্তু ইউজ করতে পারবেন, তবে পানি দিলে জিনিসটা ভালো হবে না, দুধে এর ফ্লেভার এবং টেস্ট বেশি ভালো আসবে। চেষ্টা করবেন দুধ অ্যাড করার জন্য। এখন আমি সমস্ত গাজরটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে নেব। প্রায় 10-12 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিচ্ছি, আর এর মাঝে কিন্তু আমি বেশ 2-3 বার নেড়ে দিয়েছিলাম যাতে করে নিচে লেগে না যায়। আমি আবারও নেড়ে চেড়ে দেখাচ্ছি, আমি যে দুধটুকু দিয়েছিলাম সেটা অলমোস্ট শুকিয়ে গিয়েছে, তবে এখনও গায়ে গায়ে কিছুটা রয়ে গিয়েছে। ঢাকনা দেওয়ার কারণ হচ্ছে এতে করে গাজরটা সেদ্ধ হয়ে যাবে, গাজরের মধ্যে কোনো কাঁচা ভাব থাকবে না। গাজরটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবং দুধটাও প্রায় শুকিয়ে এসেছে, আর এই পর্যায়ে এখন আমি এতে অ্যাড করে দেব চিনি। এখানে আমি এখন 1.5 কাপ চিনি অ্যাড করছি, তবে আপনারা মিষ্টিটা অবশ্যই আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এবারে সমস্ত গাজরের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। এই ফাঁকে আপনারা কিন্তু চেক করে নিতে পারেন মিষ্টির পরিমাণটা ঠিক আছে কি না, যদি প্রয়োজন হয় আরও চিনি অ্যাড করতে পারবেন। নাড়াচাড়ার মাঝে দেখবেন চিনি দেওয়ার কারণে বেশ পানি ছেড়ে দিয়েছে, তবে এই পর্যায়ে কিন্তু কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে নিচে একদমই লেগে না যায়, যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু হালুয়া খেতে টেস্টি হবে না। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাই রেখেছি, আর কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে চিনি থেকে যে পানিটা ছেড়ে দিয়েছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, এখন হালকা হালকা পানি রয়েছে গায়ে। আর এই পর্যায়ে আনতে আমার সময় লেগেছে 12 মিনিট, আপনাদের কিছুটা কম অথবা বেশিও লাগতে পারে। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দেব কিছু বাদাম কুচি এবং কিশমিশ। এখানে আমি পেস্তা, কাজু এবং আমন্ড দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম অ্যাড করতে পারবেন, আবার যারা বাদাম পছন্দ করেন না তারা না দিলেও চলবে।
আর এই সময় কিন্তু নাড়াচাড়া থামানো যাবে না, নাড়াচাড়া করতেই হবে, নইলে কিন্তু এই সময় নিচে দিয়ে লেগে যাওয়ার একটা চান্স থাকে। সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আমি এলাচের গুঁড়ো 1 টেবিল চামচ। আপনারা যারা এলাচের গুঁড়ো ফ্লেভার পছন্দ করেন না তারা স্কিপ করতে পারবেন, তবে দিলে কিন্তু টেস্ট অনেক ভালো আসবে, ফ্লেভার তো ভালো আসবেই। আর যারা এলাচ গুঁড়োর পরিবর্তে গোটা এলাচ ব্যবহার করতে চান তারা একদম প্রথমেই এলাচগুলো দিয়ে দিবেন, পরে কিন্তু পরিবেশনের সময় এলাচগুলোকে তুলে নিতে হবে। এখন আবারও সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপের চেয়ে একটু কম ঘি। আর হালুয়া মানেই কিন্তু ঘি, তেল দিলে কিন্তু হালুয়ার টেস্ট এবং ফ্লেভার ভালো আসবে না, অবশ্যই ঘি ইউজ করতে হবে। আবারও সব কিছু নাড়াচাড়া করার পালা। আর এখন কিন্তু হালুয়াটা অনেক আঠালো হয়ে গিয়েছে, আর এর গায়ে যে পানি পানি ভাবটা ছিল সেটাও শুকিয়ে গিয়েছে। এখন কিন্তু হালুয়া তৈরির একদম শেষ পর্যায়ে, হালুয়ায় কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না, পানি থাকলে এর টেস্ট ভালো লাগবে না। হালুয়া কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এবারে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এখানে মাওয়ার কাজ করবে, আপনারা চাইলে ডাইরেক্ট মাওয়া ইউজ করতে পারেন, তবে মাওয়া ঘরে বানানো অনেক ঝামেলার ব্যাপার আর বাজারে কিনতে পাওয়াটাও অনেক টাফ, আর এই সময়টা তো বটেই, তাই মাওয়ার অল্টারনেটিভ হিসেবে আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি। আমি কিন্তু এখন চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন কাজ হচ্ছে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেয়া। এখন আমি এর ওপর দিয়ে 2 চা চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিব। আমি কিন্তু তখন পুরোপুরি 1/4 কাপ ঘি দেইনি, কিছুটা খালি রেখেছিলাম, সেটা এজন্যই। আর এই সময়টাতে ঘি দেওয়ার কারণ হচ্ছে এতক্ষণ ধরে নাড়াচাড়ার কারণে ঘিয়ের ফ্লেভারটা অনেকটাই কমে গিয়েছে, তাই এখন ঘিটা দিয়ে জাস্ট হালকা করে একটু মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে করে পুরো হালুয়ার মধ্যে ঘিয়ের ফ্লেভারটা ছড়িয়ে যায়। আর এই সময় কিন্তু চুলা বন্ধ রয়েছে। এবারে হালুয়াটা ঠান্ডা হলেই আমি পরিবেশন করব। হালুয়াটা ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি এদিকে পরিবেশন করে নিয়েছি, সুন্দর লাগার জন্য উপর দিয়ে আরও কিছুটা বাদাম ছড়িয়ে দিয়েছি। দেখলেন তো কতটা কম সময়ে তৈরি করে ফেলা যায় গাজরের শাহী হালুয়া। পুরো রান্নায় আমার টোটাল সময় লেগেছে 30 মিনিটের কাছাকাছি, আপনাদের হয়তো একটু কম অথবা বেশি লাগতে পারে। এটা দেখতে যেরকম চমৎকার এর টেস্ট কিন্তু সত্যি অসাধারণ। আশা রাখছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, আর রেসিপি সম্বন্ধে কোনো মতামত জানাতে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট পেতে হলে আমার চ্যানেলের সাথে থাকুন, আর সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।